হ্যালো গাইস, আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওটি আপনার খুব ইম্পর্টেন্ট হবে। এই ভিডিওটির মাধ্যম থেকে আপনাদেরকে ফেসবুকের এমন একটি সেটিং দেখিয়ে দেবো যা দেখে আপনি অবাক হয়ে যাবেন। সো আপনি তো ফেসবুক ইউজ করেন, সো ফেসবুক যে ইউজ করেন আপনি ফেসবুকে কোন কোন থার্ড পার্টি অ্যাপ্লিকেশনে আপনি পারমিশন অ্যালাউ করে রেখেছেন আপনি খুব সহজেই দেখতে পারবেন, আর ওখান থেকে আপনি খুব সহজেই ডিসেবল করে নিতে পারবেন। সো আপনি হয়তো ফেসবুকে পারমিশন অ্যালাউ করে দিয়েছেন সেই অ্যাপ্লিকেশনে, সেই অ্যাপ্লিকেশনটি আপনি এখন আনইনস্টল করে দিয়েছেন। সো কীভাবে আপনি দেখবেন যে আপনি কোন কোন অ্যাপ্লিকেশনে পারমিশন অ্যালাউ করে রেখেছেন, সো আপনাদেরকে দেখিয়ে দিই। সো আমি এখান থেকে আমার ফেসবুক অ্যাপটি ওপেন করে নিচ্ছি। সো ফেসবুক অ্যাপটি ওপেন করে নেওয়ার পর আপনাকে যে কাজটা করতে লাগবে, প্রথমত আপনাকে উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট অপশান, থ্রি ডট অপশানে ক্লিক করবেন। থ্রি ডট অপশানে ক্লিক করার পর আপনাকে যে কাজটা করতে লাগবে নিচে আসবেন, নিচে আসার পর এখানে দেখতে পাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি। তো সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর আপনাকে কিছু করতে লাগবে না, আপনি সেটিং অপশানে ক্লিক করবেন। সেটিং অপশানে ক্লিক করার পর সেটিং অপশানে ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন এই ধরনের একটি ইন্টারফেস পেয়ে যাবেন। সো আপনাকে যে কাজটা করতে লাগবে, সো এখানে দেখতে পাচ্ছেন অ্যাপস অ্যান্ড অফসাইট, তো আপনি অ্যাপস অ্যান্ড অফসাইটে ক্লিক করবেন। সো অ্যাপস অ্যান্ড অফসাইটে ক্লিক করার পর আপনাকে যে কাজটা করতে লাগবে আপনাদেরকে দেখিয়ে দিই। আপনি খুব সহজেই এখানে দেখতে পারবেন আপনি কোন কোন অ্যাপ্লিকেশনে আপনার পারমিশন করে রেখেছেন, আপনাদেরকে দেখিয়ে দিই। সো এখানে দেখতে পাচ্ছেন যে আমার ফেসবুক অ্যাকাউন্টে আমি কোন কোন অ্যাপ্লিকেশনে আমি পারমিশন অ্যালাউ করে রেখেছি, সব অ্যাপ্লিকেশন আপনি এখান থেকে খুব সহজেই দেখতে পারবেন। সো আপনাদেরকে দেখিয়ে দিই এখন আপনি কীভাবে ডিসেবল করবেন। সাপোজ আমি এখানে হাগো যে গেমটি আছে সেই গেমটিতে আমি ফেসবুক দিয়ে পারমিশন অ্যালাউ করে রেখেছি। সো দেখতে পাচ্ছেন এখানে আমি এখন এই অ্যাপ্লিকেশনটিকে আমি ডিসেবল করবো। সো এখান থেকে ডিসেবল করতে হলে আপনি হাগো গেমটি ওপেন করবেন। হাগো গেমটি ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন রিমুভ, রিমুভ বলে একটি অপশন পাবেন। সো রিমুভ করে দেবেন এখান থেকে। সো আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কীভাবে আপনি ফেসবুকের যে পারমিশন আপনি অ্যালাউ করে রেখেছেন, কোন কোন থার্ড পার্টি অ্যাপ্লিকেশন, এমনও অ্যাপ্লিকেশন আছে যে আপনি পারমিশন অ্যালাউ করে রেখেছেন আপনার সব ডাটা ওখান থেকে চুরি হচ্ছে। সো তার জন্য মোবাইলটি একটু আপনার সিকিওর রাখা দরকার, ফেসবুক অ্যাকাউন্টটি তার জন্য আপনার সিকিওর রাখা দরকার। তো তার জন্য আপনার ফেসবুক অ্যাকাউন্টটি লক ব্যান্ড লক ওয়েবসাইট থেকে ব্যান্ড লক করা হয়। সো আপনাদেরকে দেখিয়ে দিলাম কীভাবে আপনি আপনার ফেসবুকের যে অ্যাপ্লিকেশনে আপনি পারমিশন অ্যালাউ, সো আপনি এখান থেকে খুব সহজেই রিমুভ করে নিতে পারবেন। সো আমি আশা করি আপনাদেরকে বুঝাইতে পেরেছি। সো আপনাকে যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্ট করে বলবেন আপনাকে ভিডিওটি কেমন লেগেছে। সো দেখাবে নতুন ভিডিও এখন, টাটা বাই বাই, জয় হিন্দ বন্ধু মাতরম। তো আজকের ভিডিও এইটুকু ছিল। ভিডিওটি যদি আপনার কিছু উপকার হয়ে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্ট করে বলবেন আপনার ভিডিওটি কেমন লেগেছে। আর আপনি যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে ঘন্টা বাজিয়ে দেবেন। আমি ডেইলি এই ধরনের ভিডিও আপনাদের সাথে আপলোড করতে থাকি। তো দেখাবেন।